মেয়ে উঠে গেছে, বিছানাও এখনো আছে, এই যে বিছানা আছে এখনো, সবে মেয়ে উঠেছে, উঠে বিস্কিট খাচ্ছে। আমি দোকানে গেছিলাম, রাগ হয়েছে, ওকে নিয়ে যাইনি, ও ঘুমাচ্ছিল। তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করা যাক। এখন আমার বর, তুমি চা করবে তো? এতটাও মিথ্যে কথা বলো না গো ব্লগের ভিতরে, জনতা দেখে। তুমি একটু চাটা করো, আমি আর পাচ্ছি না। কালকে এত বাসন পড়েছিল, প্লাস এত জামা কাপড় পড়েছিল, এক লট আমি কেটেছি। তো চলো আজকে আমার বরের হাতে গরমা গরম চা দিয়ে শুরু করা যাক, চাটা বাড়াও গিয়ে। চলো তো চলো আজকে কি কি করা যায় দেখা যাক, কি রান্না করা যায়, কি মস্তি করা যায়। এই যে এই যে এই যে হাই, আমার মাম্মা উঠে গেছে দুষ্টুমি করার জন্য। তো সান্টান হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন করব রান্না। চলো 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 চলো, কি রান্না করব। তো আলু আর টমেটো এখানে কেটে রেখেছি, একটা সবজি বা চাটনি যেটা বলো এখানে বানায় ভালো লাগে খেতে। পেঁয়াজ কেটে রেখেছি, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে ধনে পাতা কাটা আছে, কালকে এটা কি আছে, কালকের একটু ভাত আছে। বাবা পড়িস না, বাবা পড়িস না। আর এই যে কালকের মাছ তরকারি কড়াই আছে, একটু গরম করে নেবো। তাদের মাছটা জাস্ট দারুণ হয়েছিল, দারুণ। আর এইটা রেসিপি আমি শেয়ার করব আজকে, এমন কিছুই না, আলু টমেটো তোমরা সবাই পারো করতে, একটু শুকনা শুকনা করে একটু ঝাল ঝাল করে খেতে খুব ভালো লাগে। ঠিক আছে চলো, এখানে টমেটো আলুটা ভাজি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজার পর টমেটো আলু ভাজিটা দিয়ে দিয়েছি, তারপরে হলদি গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া, মিট মশালা, লবণ, একটু চিনি পরিমাণ মতন দিয়েছি, মিক্স করছি। আমি করতাম ভিডিওটা, বাট এই যে আসামি, এই যে আসামি সব ফেলে দিচ্ছে, আমাকে ভিডিওটুকু করতে দিচ্ছে না। আর টমেটো দিয়ে ডাল করবো, সিম্পল স্যার, একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, কিন্তু খেতে খুব দারুণ লাগে। আর মানে ম্যাডাম এসেছেন পড়াচ্ছে, একটু ঝাল ঝাল, যারা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসো তাদের জন্য ঠিক আছে, একটু ঝাল ঝাল করে বানাবে, এটা খুব ভালো লাগে। আর মাছ তো কড়াই আছে, মাছটা গরম করে দেবে। ও আমার মাম্মা চান টান করে টিপ টিপ পরে চাজু গুজু করে চলে এসেছে, আর এখানে আরেকটা এই যে রান্না কারেন না, এই যে টমেটো আলু সবজি চাটনি যাই বলো, ডাল, আর এখানে আছে একটা কালকের ভাত, আর এই যে এখানে আছে মাছ। তো চলো আমরা লাঞ্চ করি, আমার তো চান হয়ে গেছে, ছেলেরও চান হয়ে গেছে, ওই যে খেলছে। চলো আবার চপ চপ হাই করতে লাগে না, তো চলো 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 লাঞ্চ করি, তারপর দেখি একটু বেরোবো। তো আমাদের এই যে লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে, আর এই যে দুষ্টুটা মজা পড়ছে না, এই যে মজা পড়াও তো ওকে, এই যে পড়বে না, মজা পড়ো, ওই দেখো দেখেছো ক্যামেরা অন দেখে মজা পড়লার, এতক্ষণ বাবাকে ধরে ধরে মারলো, কি দুষ্টু, দেখেছো, দেখো দেখো, ছেলে লাইটটা অফ করে দিল শোবে বলে। তো চলো একটু শোয়া যাক, বিকেলবেলা দেখি বেরোবো ভাবছি, পরে কথা হবে। এই এই যে দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো ঘুম পেয়ে গেছো, ঘুম পেয়ে গেছো, চলো চলো। গুড ইভিনিং গাইস, এই তো আমরা বেরিয়ে গেছি, বলেছিলাম না বেরোবো, তো বেরিয়েছি। ছেলেটা অনেকদিন ধরে বিগ বাজার যাবো বলছিলো, তো বিগ বাজারও যাওয়া আছে, ওইটু গাড়ি চলবে, আর টুকটাক কয়েকটা জিনিসও নেওয়া আছে। তো চলো যাওয়া যাক বিগ বাজার। এই যে ইম্পোরিয়া মল দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে ইম্পোরিয়া মল, এইদিকে ফ্যাশন সিটি, বিগ বাজারটা এখনও তোমাদের নিয়ে যাওয়া হয়নি, মানে ব্লগেতে নতুন নতুন একটু লজ্জাও লাগে আমার করে। তো চলো যাওয়া যাক বিগ বাজার। হ্যাঁ তো আজকে আমার বর আমাকে শাস্তি দিয়েছে, আমি এক টাকাও, এক সেকেন্ড, আমি এক টাকাও খুচরো পয়সা রাখিনি বলে আমাকে এখন হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে বিগ বাজার, এরকম শাস্তি কেউ দেয় বলো, কেউ দেয়? এমনি খুচরো পয়সা তো রাখতে লাগে না, 50-100 টাকা তা আমি ছিল না খুচরো, কি করবো, জিপে ছিল, জিপে করে দিয়েছি দোকানে, জিনিসও নেওয়ার ছিল কিছু। আমি আবার এটিএম কার্ড ইউজ করি না, আমি অনলাইন পেমেন্ট অনলি, জিপে, ফোনপে, পেটিএম এইগুলো ইউজ করি, তো সেই জন্য। হ্যাঁ আমার মেয়ে হ্যালো করবে, এই যে হ্যালো, গুড ইভিনিং,
সবাই একদম। তো এই যে এইদিকে হচ্ছে নাহাটা, ওইটা ব্ল্যাক, এটা ওটা হচ্ছে নাহাটা। চলো চলে এসেছি প্রায় অলমোস্ট। তো এই যে আমরা এসে গেছি বিগ বাজার, ও এই যে বিগ বাজার। তো চলো চলো চলো, আমার মেয়ে চকলেট খাচ্ছে, এই যে মাম্মাকে না দিয়ে একা একা চকলেট খাচ্ছে। চলো, এই হচ্ছে বিগ বাজার। হ্যাঁ, এরা তো আগে অনেক খাবারের দোকান ছিল, সব ক্লিয়ার করে দিয়েছে। এটা বিগ বাজার, এটা হচ্ছে গোলদিঘি মল। ওই যে মাম্মা, একদম দাদা ওকে একটু বেঁধে দিন না বেলটা, ছোট না পড়ে যাবে। ওই যে ছেলে আগে চলে গেছে আর এই যে মেয়ে। মাম্মা, ও মাম্মা, দিয়া দিয়া, হাই। হ্যালো, ওই যাই হোক, হ্যাঁ কটা দিন তো যাই, ওনার খারাপ হতো না। এখানে খুব সুন্দর মেহেন্দি পড়া, এখানে খাবারের দোকান। ওই যে পাপা। তো আমি ভেতরে এন্টার করে গেছিলাম, আমার একটা জিনিস তোমাদের দেখানো হয়নি যেটা আমার সব থেকে ভালো লেগেছে মলে। এ দেখো এই যে সেট আপটা দেখছো, ভ্যাকসিন কার্ড দেখছে, চেক করছে, যার ভ্যাকসিন কার্ড আছে প্রপার ভ্যাকসিন হয়েছে চেক করছে, নাম নিচ্ছে আর ফোন নাম্বার নিয়ে সিগনেচার করিয়ে ঢোকাচ্ছে। তো এটা খুব ভালো সব মলে রাখা উচিত, ঠিক আছে, যে কোনো মলে। এটা আমি গোলদিঘি মলে ফার্স্ট দেখলাম, এই জিনিসটা করেছে খুবই ভালো করেছে। তো এই যে আমার ছেলের গাড়ি চড়া হয়ে গেছে। আর ওটা কি করলি, গিরিডি থেকে তুই যাবি না ও যাবে? চলো, কি খুশি কি খুশি, আজকে করলে আজকেই দিয়ে দেবে। তো এই হচ্ছে পুরো বিগ বাজার, ঠিক আছে। দাঁড়াও, তোমাদের পুরোটা কভার করে দেখানোর চেষ্টা করছি। তো চলো চলো চলো, কত সুন্দর সুন্দর শাড়ি আছে, ঠিক আছে। এখান থেকে আমি অনেকদিন আগে কিনেছিলাম একটা ইয়ারিংস। তো অ্যাসুইস আমরা বিগ বাজার এসে গেছি। তো আমার ছেলে আর মেয়ে গাড়িতে, দাঁড়া দেখাচ্ছি। এই যে আমরা এসে গেছি ওপরে, এটা একটা পার্টি ফার্টি হয় বিশাল বড়। এটা গৌমতী, সবাই চেনো গৌমতী, গৌমতী। এরপর পিৎজা হাট, ওখানে সাবওয়ে, ডমিনোস। এইটা হচ্ছে শিলচরের সব থেকে বেস্ট অফ বেস্ট হল ছিল, আইলেক্স। আমি যে কত মুভি দেখেছি এই হলটাতে তার নেই ঠিক, বাট এখন কোভিডের জন্য বন্ধ। আমার খুবই মন খারাপ, আমি চাই কোভিডে, মানে আমি কলকাতা যাওয়ার আগে অ্যাটলিস্ট এই মলে একবার দেখ, মানে এই হলে একবার দেখার জন্য। তো চলো মামা, তুমি কই এসেছো? এটা ধরো মাম, যাও যাও চল। দাদা কই? এটা দেখাই, এটা ব্যাকগ্রাউন্ড পরে মিউজিক দিয়ে দেবে। Thank you.
Contract House KFC जो भी खाओ पेट के अंदर जाता है पर पेट अंदर नहीं जाता है हॉन्टेड हाउस पार्लर ठीक है वाओ नतून 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 तो এই এখন বেরোচ্ছি বিগ বাজার থেকে এই দেখো কত সুন্দর সুন্দর দোকান আছে এখানেও আছে দেখতে পাচ্ছ গোলদিঘি মল সরি আমি সবসময় বিগ বাজার প্রথম থেকে বলে বলে অভ্যস্ত তো এখন বেরোচ্ছি তো চলো যাওয়া যাক একটুখানি সবজিও নিয়ে নেবো একটু চিকেন নেবো একটু সবজিও নেবো খাওয়া দাওয়া করব চলো সবজি বাজারে গিয়ে দেখা হবে হে গাইস আমি আজকে অনেকক্ষণ এসেছি অনেক আমার 7টা বেজে গিয়েছিল ওইদিকে অনেক জামা কাপড় আছে ওগুলো ভাঁজ করতে হবে তো এসে দেখি লোডশেডিং তো রান্না বান্নাটাও করতে লাগতো তো তাড়াতাড়ি করে আজকে রান্না বান্নাটা করে নিলাম দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি রান্না হয়েছে এই যে দেখতে পাচ্ছো চিকেন এই যে স্যালাড ডাল রয়েছে সবজি রয়েছে সবই রয়েছে এখন তো মাংস আর ভাতই খাওয়া হবে তো চলো যদি কিছু ভালো লেগে থাকে তো আজকের ব্লগটার মধ্যে তো প্লিজ সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও এই যে আমার মা মেয়েও এসে গেছে দুষ্টুমি করতে হ্যাঁ তো অনেক সবজিও এনেছি ওইগুলো কিচ্ছু ধোয়া টোয়া কিচ্ছু করে রাখা হয়নি জাস্ট আমি কোনোরকমে রেখেছি তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে ভুলো না আর দেখতে থাকো প্রিয়াজিতা ডেলি লাইফস্টাইল চলো টাটা গুড নাইট হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সাথে একটা গুড নিউজ আছে তাই বলতে এসেছি এতদিন আমি এসেছি না কারণ আমার জ্বর ছিল কাশি ছিল আর আমার এক্সামও চলছে তাই আমি আসতে পারিনি তো এক্সাম তো চলছেই তো একটা গুড নিউজ কথা হচ্ছে দু সপ্তাহ বাদে আমার মামার বিয়ে তো প্রিয়াদি হয়তো তোমাদের সাথে আগে বলেছিল যে বিয়ের ব্লগিং আসবে তো হ্যাঁ নিশ্চয়ই আসবে তো ডেটটা আমার সঠিক জানি না তো দু সপ্তাহের পরে ডেট ফাইনাল হয়তো কিন্তু দু সপ্তাহ পরেই বিয়ে হবে সো এটাও বলার জন্য এসেছি তোমরাই আর এখন কী করবো এখন তো 10টা 11টা বেশি গেছে তো কিচ্ছু করার নেই তবু তো আমি ভাবছিলাম যে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করি তো আমি ভাত খেয়ে এসেছিলাম একটু আগে তো কী করবো কিচ্ছু পাচ্ছিলাম না তাই এসেছি তোমাদের সাথে শেয়ার করেছি তাই এটাই এটাই বলার জন্য এসেছি আর তো কি এটা ছটপট তো আছে দি কাম করছে এই যে দেখে নাও হাই বলে দে তো গুড নাইট এটা বলার জন্য এসেছি বাই পরে দেখা হবে তো শপিং মলে তো যাবই তো যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো শপিং মলে গিয়ে তো অনেক কিছু কেনাকাটা আছে তোমাদের সাথে শেয়ার করবো বাই বাই।